আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাল আলাম আল্লাহ আলা বাদা আম্মা বাদ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আহ ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ গাপন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহিম সম্মানিত উপস্থিতি সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দআরসে আজকে আমরা সপ্তমতম পর্বে পৌঁছেছি আল্লাহ সবহা নাহু আতলা আমাকে তাও ফন করেন তাহলে অবশ্যই আমি নিয়মিতভাবে এই দ্বার দেওয়ার চেষ্টা করবো আমা তাওফিকি ইল্লা বি আল্হালু ওয়াইলাই হুনিব সম্মানিত উপস্থিতি আসন আলোচনা শুরু করা যাক সম্মানিত উপস্থিতি পূর্বের আলোচনায় আমরা আলোচনা করেছি ষোলো থেকে আটা বিশ নম্বর আজকে আমরা একুশ থেকে আলোচনা শুরু করবো পাউজ বিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহেবুহ আইহান্ন হে পৃথিবীর মানুষ ও বধু তোমরা ইবাদত করো রব্বাকুম কুম তোমাদের প্রতিপালকের হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো আল্লাদি যিনি খলাক সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অহ্লাদিনা আর ওই সকল ব্যক্তিদেরকে সৃষ্টি করেছেন মিং কবলি যারা তোমাদের পূর্বে গত হয়েছে হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো পরহেজগারিতা অবলম্বন করতে পারো আল্লাদি যিনি জা লাকুম তোমাদের জন্য করেছেন আরজা পৃথিবীকে ফেরো আসা বিছানা স্বরূপ শয্যা স্বরূপ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা স্বরূপ বিছানা স্বরূপ ওয়াস এবং আসমানকে করেছেন বিনা আ স্বরূপ ওয়াং জারা এবং তিনি অবতীর্ণ করেন মিনা সামাই আসমান থেকে মা আ পানি এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন ফা রজা অতপর তিনি বের করেন বিহি সেই পানি দ্বারা মিন মানে থেকে আর তিনি আসমান থেকে বর্ষণ করেন অবতীর্ণ করেন পানি অতপর সেই দ্বারা বের করেন মিনা সামারত এখানে মিন মানে হচ্ছে থেকে আর সামারত এ সামারত মানে হচ্ছে ফলমূল রিজকান রিজেক হিসাবে লাগুন তোমাদের জন্য অর্থাৎ তিনি সেই পায়েদারা তোমাদের জন্য রেজেক হিসাবে ফলমূল বের করেন ফালা তাজা আলু অতএব তোমরা নির্ধারণ করিও না লিল্লাহি আল্লাহর সাথে আংদা অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো জিনিসকে অংশীদারিত্ব হিসাবে ও আংতুন অথচ তোমরা তা আলামুন তা জানো অর্থাৎ আল্লাহ সবাহতালা তোমাদেরকে রেজেক দিয়েছেন ফলমূল হিসাবে এবং আসমান থেকে যে পানি বর্ষণ করেন সেই পানি দ্বারা তোমাদের জন্য উদ্ভিদ উৎপন্ন করেন রেজেক উৎপন্ন করেন ফলমূল উৎপন্ন করেন খাদ্যদ্রব্য উৎপন্ন করেন সেগুলো তোমাদের জন্যই তাই তোমরা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদারিত্ব হিসাবে সাব্যস্ত করবে না অর্থাৎ তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না অথচ তোমরা তা জানো অবগত আছো অর্থাৎ যে আল্লাহর সাথে কেউ নয় এটা তোমরা জানো তারপরে তোমরা আর কাউকে অংশিত করিও না ওয়াইং কুংতুম আর যদি তোমরা ফি রয়বিম সন্দের মধ্যে পতিত হও ওয়াইং কুংতুম ফি রয়বিম আর যদি তোমরা সন্দেহে মধ্যে থাকু সন্দের মধ্যে পতিত হও মিম্মা ওই সব বিষয়ে যা নাজ্জালনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছি আলা আবদিনা আলা মানে উপরে আব্দুনে বান্দা না মানে আমার আলা আবদিনা আমার বান্দার উপরে তাহলে ফাতু তোমরা নিয়ে আসো বি সূরাতিন একটা সূরা মিম মিসলিহি যে সূরাটা যে বিষয়টা কোরআনে তোমরা অস্বীকার করো সন্দেহ করো তার মতন তোমরা একটা সুরা নিয়ে আসো অর্থাৎ আর যদি তোমরা সন্দেহে পতিত হও ওই বিষয়ে যা আমি আমার বান্দার ওপরে নাজিল করেছি অর্থাৎ কোরআন তাহলে তোমরা নিয়ে আসো সেই কোরআনের অনুরূপ কোনো একটা সুরা তাহলে তোমরা নিয়ে আসো সেই কোরআনের মতো কোনো একটা সুরা আর তোমরা ডাকু আহ্বান করো সুহাদা আকুম তোমাদের সাহায্যকারীদেরকে অর্থাৎ তোমার যে বন্ধু বন্ধুবান্ধব রয়েছে তোমাকে উৎসাহ সহযোগিতা করার জন্য তুমি তোমার সেই সহযোগীদেরকে উৎসাহদা তাদেরকে ডাকো তো তাদেরকে নিয়ে তুমি পড়ানের একটা ছোঁড়া তৈরি করার চেষ্টা করো মিন দুনিল্লা মিন মানে দিয়ে দুনা মানে বাদ আল্লাহ মানে আল্লাহ মিন নিল্লা আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ তুমি আল তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের অন্যান্য অন্য সঙ্গী সাথীদেরকে সাহায্য নিয়ে সাথীদের কাছ থেকে সাহায্য নিয়ে তাদেরকে ডেকে সাহায্য নিয়ে তুমি কোন অন্যান্য সুরাম তৈরি করো ইং কুং তুম সোদি যদি তুমি সত্যবাদী হয়ে থাকো ইং কুং তুম সদিক যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো সম্মানিত উপস্থিতি আজকের মতো আলোচনা এখানেই ইতি করছি সোভানাকা আল্লাহ আবি হামদিকা আশাদু আল্লাহ ইহা ইল্লাংতাম আস্তাকুকাম অতবিলাই السلام عليكم ورحمه الله وبركاته